ব্রিটেনে খালিস্তানিরা যা করেছে তা গোটা বিশ্ব দেখেছে। খালিস্তানিরা ভারতের বিরুদ্ধে ঝামেলা সৃষ্টি করেছে, লন্ডনে ভারতীয় দূতাবাসে হামলা এবং ভারতীয় পতাকার অপমান প্রত্যেক প্রকৃত ভারতবাসীকে রাগিয়ে দিয়েছে। ভালো করে খেয়াল করুন, এখানে প্রকৃত ভারতবাসীদের কথা বলা হচ্ছে। ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতের বিরুদ্ধে ঝামেলা করা বিশ্বাসঘাতকদের কথা বলা হচ্ছে না। ইন্ডিয়ান এম্বাসিতে হামলা করা এই মানুষগুলোকে আপনি বিশ্বাসঘাতক ছাড়া আর কি বলতে পারেন? যখন ভারত সরকার ব্রিটেনকে তার জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, ঠিক ওই সময় ব্রিটেনে কর্মরত সত্যিকারের ভারতবাসীরা এমন কিছু করে দেখালেন যা দেখে আজ গোটা বিশ্ব অবাক। ওই ভারতবাসীরা ব্রিটেনে ভারতীয় পতাকা লাইন লাগিয়ে দেয়। ব্রিটেনের রাস্তায় শুধু ভারতীয় পতাকাই দেখতে পাওয়া যাচ্ছে। যেই ভারতীয় হাই কমিশন থেকে খালিস্তানিরা পতাকা নামিয়েছিল, ওখানে এখন তার থেকেও কয়েক গুণ বড় পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। যেই ভারতীয় হাই কমিশনের বাইরে এক এক পাউন্ডের জন্য আন্দোলন করতে আসা খালিস্তানিরা আওয়াজ তুলছিল, এখন ওখানেই জয় হো আওয়াজ উঠছে। সব থেকে মজার ব্যাপার দেখুন, এই আবহে লন্ডনের পুলিশও মত্ত হয়েছেন। দৃশ্যটা আপনারা একবার নিজের চোখে দেখে নিন। আপনারা দেখলেন প্রকৃত ভারতবাসীর এক জায়গায় হলে কি কি করতে পারে। আজ গোটা বিশ্ব ভারতের এই মানুষদের সম্মানের চোখে দেখছে, তো অন্যদিকে খালিস্তানকে সমর্থন করা মানুষজন ঘরে মুখ লুকিয়ে বসে আছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, যারাই ভারতীয় হাই কমিশনের সামনে দিয়ে যাচ্ছে তারা ভারতীয় মানুষদের উচ্ছ্বাস দেখে ইমোশনাল হয়ে পড়ছে। আজ যেন ইংরেজরাও ভারতের মানুষদের দেখে অবাক হয়ে যাচ্ছে। তাদেরই এক ব্রিটিশ পুলিশ ভারতের মানুষদের সাথে নাচছে। আর মুভির নাটু নাটু গানের দৃশ্যটা মনে পড়ছে, যেটায় দুই ভারতীয় নাচের স্টেপে তাল মেলাচ্ছিল ইংরেজরা, এমনকি অস্কারের স্টেজেও এই গানে পারফর্ম করেছিল ইংরেজরা। তেমন দৃশ্যই যেন আজ বাস্তবেও দেখা যাচ্ছে। দৃশ্যটা দেখার পর একজন প্রকৃত ভারতবাসী হিসেবে আপনাদের কতটা গর্ববোধ হচ্ছে নিচে কমেন্টে অবশ্যই জানান।